আমরা এসেছি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার বাড়িতে। বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের আজ ফুলদোল উৎসব। অপূর্ব সুন্দর ফুলের সাজে সজ্জিতা জননীর আজ ফুল দিয়ে দোল খেলার উৎসব। ভক্ত সঙ্গে আমরা মায়ের সেই অপূর্ব মূর্তি দর্শন করব। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা, মায়ের এই অপরূপ মূর্তিটি দেখা মাত্রেই মন আনন্দে ভরে যায়। কি অপূর্ব মায়ের মূর্তি, কি স্নিগ্ধ দর্শন তার। মায়ের কথা শুনে নেব মায়েরই সেবকের মুখ থেকে, চলুন শুনি। বিশেষ করে আজকে এই বুদ্ধ পূর্ণিমা আমার মায়ের একটা বিশেষ দিন। বহু বছর ধরে এইটা হয়ে আসছে এই আনন্দময়ী মায়ের মন্দিরে। বিগত আগে মা ছিলেন ভবানীপুরে, আজকে এখানে সোদপুরে বিকফিল রোডে মা আছেন। কিন্তু এই যে মা আনন্দময়ী, আজকে বিশেষ হচ্ছে মায়েরই রাজবেশ, ফুলদোল বলে বিখ্যাত। এবং আজকে শুধু মায়ের এই সাজ হয় ফুলের, এবং বিভিন্ন ভক্তরা আসে এই মাকে আনন্দ দেওয়ার জন্য। আজকে আমার খুব পরম সৌভাগ্য বলবো যে মায়ের অশেষ কৃপা যে আজকে আমি এই দিদি শ্রীময়ী কুসুম ভট্টাচার্যকে পেয়েছি শুধু আমার এই মা আনন্দময়ীর কিছু কথা শোনার জন্য। এবং শুধু আমি শুনলাম না, তার সঙ্গে আমার সঙ্গে যারা এইসব মায়ের সন্তানরা রয়েছে তারা এই মহাপ্রসাদ গ্রহণ করলো। এবং জানি না এই উপলক্ষ মাত্র তারা প্রসাদ গ্রহণ করতে পেরেছে, এতে আমি আরও সৌভাগ্যবান মনে করছি। এটা অশেষ কৃপা এবং অতীব আনন্দ। এবং আমি মায়ের কাছে, এবং আমার সামনে দিদিও রয়েছেন, আমি আবার মায়ের কাছেই প্রার্থনা করি। আমি মায়ের কথা শুনতে ভীষণ ভালোবাসি। ঠাকুর তো আছেন, স্বামীজি আছেন, কিন্তু মা মাই হয়, মায়ের কথা আমি ভীষণ ভালোবাসি। আর মায়ের কাছে প্রার্থনা, দিদি আছেন, আবার বলছি আমি যেন এই মায়ের কথা আবার শুনতে পাই এই দিদির মুখ থেকে। জয় মা আনন্দময়ী। আমি একটুখানি আপনাকে অনুরোধ করব, এই যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো একটু যদি আমাদেরকে আপনি পরিচয় করিয়ে দেন। এই একদম এইখানে আছে আমাদের লক্ষ্মী নারায়ণের বিগ্রহ, দেখুন ভালো করে, এসবই ঠাকুরের কৃপা। এত সুন্দর বিগ্রহ, এই মনে হবে এখনকার আর্টিস্ট পারবে না। লক্ষ্মী নারায়ণের বিগ্রহ, ঠিক তার নিচেই আছেন নব নিচে। হ্যাঁ, রাধারমণ বৃন্দাবন থেকে এসেছেন। হ্যাঁ, রাধারমণ রাধা রানী। সামনে গিরি গোবর্ধন, গিরি গোবর্ধনের বিশাল গল্প আছে। কেন গিরিধনকে প্রতিষ্ঠা করা খুব শক্ত, কেন একে পাওয়া যায় না, একে কিনতে পাওয়া যায় না, কোনো ব্রজবাসী দেবে না। আচ্ছা, এই যদি কৃপা করে না আসে, এর অনেক ঘটনা আছে, এই এত সংক্ষেপে বলা যাবে না। এখানে আছেন সিদ্ধি বিনায়ক, গণেশ, গণেশ অনেক আছে, গোপালজি আছেন ওপাশে, গণেশ এই ভেতরে, ওখানে গণেশ আছেন, এখানে সব বানেশ্বর, 14টি শিব আছেন, আর 6টি নারায়ণ আছেন, শালগ্রাম, দামোদর। আপনি সব ছবি তুলুন, প্রাণ ভরে তুলুন, আপনার যেখানে ইচ্ছে আপনি দিন, আমার কোনো অসুবিধা নেই। এই যে আপনি যে আনন্দ উপভোগ করছেন এটাই আমার কিন্তু 50% শেয়ার। আপনি দিন আর না দিন, যে যা আনন্দ পাবে আমার অটোমেটিক এর মধ্যে শেয়ার আছে। তাহলে হয় নাকি, আজকে এই যে মাকে দেখছেন এই বেদিতে কিন্তু কেউ স্পর্শ করতে পারে না, একমাত্র আমি। আচ্ছা আচ্ছা, মা 12 হাত শাড়ি পরেন। আচ্ছা, সেই প্রসাদ আমি দেব, আমি রেখেছি যাতে একটু মায়ের প্রসাদে। এখানেও গণেশ, হ্যাঁ গণেশ আছেন, এখানেও গণেশ আছেন, এখানে শিব আছেন, ওপাশে হনুমানজি আছেন, রামনাম হয় প্রতি একাদশীতে, এখানে শালগ্রাম আছে। এই শালগ্রাম হচ্ছে গোস্বামী বংশের পাওয়া। আচ্ছা, ফুলটা তুলে দিই। আচ্ছা, স্বামী নিত্যানন্দের বংশধর থেকে পাওয়া, গোস্বামী থেকে নিজে এসে দিয়ে গেছে। ভাবতে পারছেন এগুলো কত মূল্যবান। সংকটমোচন হনুমান, আচ্ছা, এনার নিত্য সেবা হয় একাদশীতে, বিশেষ রামনাম হয়, কেন উনি রাম ভক্ত। হ্যাঁ, এটা হচ্ছে বানেশ্বর, অনেক শিব আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তীর্থ থেকে সব এই বিগ্রহ এসেছেন। এখানে রামজি রয়েছে, পাশেই রামজিকে রাখতে হবে, তা নাহলে তো উনি একদম চঞ্চল হয়ে উঠবে।
একদম দক্ষিণাকালী এপাশে শ্রী চৈতন্য একজন প্রাপ্ত আমাকে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমাদের নবদ্বীপ থেকে এত অপূর্ব বিগ্রহ বহুত দিনের। মায়ের এই মূর্তি কি প্রথম থেকে মানে আগে আগে কোথায় ছিলেন? আগে ভবানীপুরে ছিলেন। ভবানীপুরে ছিলেন। আচ্ছা, এই বিগ্রহ বড় একটা দেখা যাবে না? অপূর্ব সুন্দর, একদম বাচ্চা মেয়ে, জিপটি বাদ দিলে একদম বাচ্চা মেয়ে। আর আপনি যে বলছিলেন একদমই ঠিক, মানে জিপটি বাদ দিয়ে যখন দেখা যায়, যার জন্য তো কৃষ্ণের প্রকট, তো আমার এখানে যে রামজি, হনুমানজি, রামনাম, নারায়ণ শিলা রয়েছে, আমাদের তো একদম কৃষ্ণ মনে হচ্ছে। একদম মন্দিরে কিন্তু কোনোদিন আমিষ্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈষ্ণবী। এই মায়ের গহনা নিচে একটা গল্প আছে দিদি ভাই, বাহারিনের রাজা তরফ থেকে গয়না এসছে, অনেক গল্প। আচ্ছা আচ্ছা, এ তো দিতে পারবো না, উনি টাকা ভয়া হয়ে আমার এখানকার যে মন্দিরে পেছিলেন তার হাত দিয়ে এটা এই যে শাস্তা পড়ে আছে। আমরা দেখছি মায়ের কি অপরূপ সাজ, সত্যি নয়নাভিরাম রূপ। এই অপূর্ব মাতৃমূর্তির আজকের ফুলদোলের বিশেষ এই ফুলো সাজ, সত্যি আনন্দময়ী মায়ের এই রূপ ভক্তদের পরম আনন্দে ভরিয়ে দিচ্ছে। আমরা দর্শন করব মায়ের মন্দিরের জগন্নাথ দেবকেও। দেখতে পাচ্ছেন প্রভুর শ্রীমূর্তি, পরম পূজনীয়া মাতাজিকেও প্রণাম। রয়েছেন মায়ের ভক্ত সন্তান, যারা আজকের দিনে মায়ের সঙ্গে এই ফুলদোল খেলতে উপস্থিত। এখন আমরা মায়ের সেই অপূর্ব ফুলদোল প্রত্যক্ষ করব। চলুন দেখি মায়ের ফুলদোল উৎসব। বর্ষিত হোক সকল সন্তানের উপর। সকলে মায়ের কৃপায় খুব ভালো থাকুন, আনন্দে ভরে থাকুন এই প্রার্থনা। জয় মা আনন্দময়ী, জয় মা সারদা, সকলের মঙ্গল করুন এই প্রার্থনা। জয় মা, জয় মা, জয় মা।